সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজ 3 ফেব্রুয়ারি রবিবার। আগামী 6 ফেব্রুয়ারি থেকে পুরো ভারতবর্ষ জুড়ে জারি হতে চলেছে 12টি নতুন নিয়ম, যেই সবগুলো নিয়মই কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে। সেই জন্য ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটিকে আপনারা মধ্যখান থেকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো ইম্পর্টেন্ট নিয়ম আপনারা মিস করে যাবেন। সেই জন্য ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট সার্ভে, সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন, তাহলে আপনাদের জেনারেল নলেজ একটু হলেও বাড়বে। প্রশ্নটি হলো, সম্প্রতি একজন বাঙালিকে ভারতরত্ন দেওয়া হয়েছে, সেই বাঙালির নাম কি? তিনি কিছুদিন আগে ভারতবর্ষের প্রেসিডেন্টও ছিলেন। তো অবশ্যই সেই বাঙালির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম যে নিয়ম জারি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখন ইউনিক কোড দিয়ে আপনি কিন্তু এটিএম থেকে আপনার নিত্য প্রয়োজনীয় যে ওষুধপত্র পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি রাজ্যের প্রতিটি হসপিটালে বসানো হবে এটিএম, এবং সেই এটিএম থেকে কিন্তু আপনি প্রয়োজনীয় যেসব ওষুধ সামগ্রী সব পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু কিছু সরকারি হাসপাতালে এই এটিএম লাগানো হয়েছে, এবং ধীরে ধীরে সমস্ত রাজ্যে বা সমস্ত দেশেই কিন্তু এই নতুন এটিএম লাগানো হবে। এবং এই এটিএম থেকে কিন্তু ওষুধ পেতে গেলে আপনাকে ডাক্তারের থেকে একটা কিউআর কোড দিতে হবে, সেই কিউআর কোডটি আপনি যখনই এটিএমে দেখাবেন তখনই কিন্তু আপনি এটিএম থেকে আপনার নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো অবশ্যই পেয়ে যাবেন। দ্বিতীয় যে নিয়মটি লাগু হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখন পুরো দেশে ব্যান হতে পারে পাবজি। কেননা পাবজি খেলার পরে কিন্তু বোর্ড এক্সামে বাচ্চে হো যায়েঙ্গে ফেল, এরকম কিন্তু একটা দাবি উঠেছে। বর্তমানে কিন্তু এই দাবি উঠেছে শুধুমাত্র জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের সমস্ত অভিভাবক অভিভাবিকারা তাদের সরকারকে বলেছে যে পাবজি গেম যেন জম্মু কাশ্মীরে ব্যান করে দেওয়া হয়, কারণ জম্মু কাশ্মীরে পাবজি গেম খেলার জন্য প্রচুর বাচ্চা কাচ্চারা ফেল হয়ে যাচ্ছে, এবং অনেকে মনে করছে তারা তাদের বোর্ড এক্সামে অর্থাৎ 10th কিংবা 12th এক্সামে, যেগুলো জীবনের সবচেয়ে ভাইটাল এক্সাম, সেই এক্সামে কিন্তু ফেল হতে পারে। তো বন্ধুরা, এমনটাও হতে পারে যে সমস্ত দেশেও কিন্তু এই পাবজি গেম ব্যান হতে পারে। সেটা যদি হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তৃতীয় যে ইম্পর্টেন্ট নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট। বন্ধুরা, ভিডিওটিকে আপনারা দেখছেন, ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। আর ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। তৃতীয় যে নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখন আপনি মশা কামড়ালে যেই সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগেরও কিন্তু আপনি বিমা করাতে পারবেন, এবং এর জন্য আপনাকে এত টাকা দিতে হবে প্রিমিয়াম। মশা কামড়ালে যেই সব রোগ হয়, যেমন ধরুন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা কালা জ্বর বা জাপানি জ্বর বা ফাইলেরিয়া অথবা জিকা ভাইরাস, কিন্তু এই বিমার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সমস্ত রোগের জন্য এখন কিন্তু আপনি বিমা করাতে পারেন, এবং তার জন্য আপনাকে করাতে হবে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কিন্তু আপনাকে এই ইন্স্যুরেন্সটি করাতে হবে। এবং এই ইন্স্যুরেন্স করালে আপনি কিন্তু 10,000 টাকার থেকে 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ইন্স্যুরেন্স কভার পেয়ে যাবেন, এবং এর পলিসি হিসাবে আপনাকে 160 থেকে 3,000 টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হতে পারে। যদি আপনি এই প্রিমিয়াম করাতে উৎসাহী হন তাহলে অবশ্যই বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার ভিজিট করবেন। এরপরে যে নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা সবাই জানি যে বড় বড় মাল্টিপ্লেক্স বা সিনেপলিসে গেলে পরে বাইরের থেকে আমরা কোনো খাবার নিয়ে যেতে পারি না, এমনকি জলের বোতলটা পর্যন্ত নিয়ে যেতে পারি না। সেখান থেকে 20 টাকার জলের বোতল বা 10 টাকার জলের বোতল 50 টাকা বা 60 টাকাতে কিনতে হয়, এবং সিনেমা হলের ভিতরে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু বাইরের দামের থেকে 4 গুণ এবং 5 গুণ পর্যন্ত মাঝে মাঝে হয়ে যায়। কেন্দ্র সরকার এখন নতুন নির্দেশ দিয়েছে যেখানে মাল্টিপ্লেক্স কিন্তু বাইরের থেকে কেউ যদি খাবার নিয়ে যায় সেটাকে বন্ধ করার কোনো অধিকার বা সেটাকে আটকানোর কোনো অধিকার কিন্তু মাল্টিপ্লেক্সের নেই। কেন্দ্র সরকারের নতুন নিয়ম যদি লাগু হয়ে যায় তাহলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখন থেকে আপনি সমস্ত মাল্টিপ্লেক্স বা সিনেপলিসে কিন্তু আপনি বাইরের থেকে যে কোনো খাবার নিয়ে ঢুকতে পারবেন।
সে জন্য কিন্তু মাল্টিপ্লেক্স কোম্পানি বা কোনো লোক আপনাকে কোনোভাবে আটকাতে পারবে না। আর আরেকটি যে নিয়ম দাঁড়ি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে যদি সিনেমা ঘরের ভিতরে কোনো কিছু বেচতে হয় তাহলে সেটা কিন্তু সিল প্যাক থাকতে হবে। অর্থাৎ সিল প্যাক ছাড়া কোনো জিনিস কিন্তু সিনেমা ঘরের লোকেরা আপনাদের আর বেচতে পারবে না। এরপরে যে নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি কোনো জায়গায় দোকান ভাড়া নিয়ে আপনি দোকানদারি করেন তাহলে কিন্তু আপনাকে দোকানের মালিক এখন থেকে আর দোকান থেকে আপনাকে যে কোনো কারণে তাড়াতে পারবে না। মোদী সরকারের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি দোকানের ভাড়া ঠিক সময়ে এবং ন্যায্য ভাড়া যদি দিয়ে থাকেন তাহলে পরে অন্য কোনো কারণে কিন্তু সেই দোকানের মালিক আপনাকে দোকান থেকে তাড়াতে পারবে না। এবং এই নিয়ে প্রতিটা রাজ্যে এবং প্রতিটা জায়গায় কত টাকা ন্যূনতম বেতন হওয়া উচিত সেই লিস্ট কিন্তু জারি করবে কেন্দ্র সরকার। এবং সেই ভাড়ার থেকে কিন্তু এক টাকা বেশি ভাড়া আপনার থেকে দোকানের মালিক চেতে পারবে না। এবং আপনাকে কিন্তু অযথা কোনো উল্টোপাল্টো কারণে আপনাকে বলতে পারবে না যে আপনি দোকানটি এখন থেকে ছেড়ে দিন। কিছুদিনের মধ্যেই কিন্তু এই নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র সরকার। এরপরে নিয়ম অনুযায়ী পিএম আবাস যোজনা মে ঠগি পর লাগেগি লাগাম, 24-48 ঘন্টা মে হোগি কারওয়াই। অর্থাৎ বন্ধুরা, যদি এখন আমরা প্রায় জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কিন্তু এখন অনেক ঠক হয়, অর্থাৎ আপনাদের বলে যে এত টাকা দিয়ে দিন তাহলে আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাবেন। অর্থাৎ আপনাকে ঘর পেতে গেলে একটা নির্দিষ্ট টাকা কিন্তু দিতে হবে, সে টাকা 10,000 হোক বা 15,000 হোক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানানো হয়েছে বা কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কেউ যদি আপনার কাছে এমন অনৈতিক দাবি করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং প্রয়োজনে তাকে জেল হেফাজতও দেওয়া হতে পারে। এর জন্য আপনাকে জাস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে জাস্ট তার নামে একটা কমপ্লেন করতে হবে, তাহলেই কিন্তু তার বিরুদ্ধে সমস্ত কারওয়াই করা হবে। এরপরে যে নতুন নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আব মিলেগা ট্রেনো কি সঠিক জানকারি স্যাটেলাইট সে জুড়া ভারতীয় রেলওয়ে। অর্থাৎ এখন থেকে কিন্তু আপনাকে যদি রেল কোথায় আছে সেটি জানতে হয় তাহলে কিন্তু আপনাকে আর আন্দাজের উপর ভর করতে হবে না। অর্থাৎ আমরা যেই টাইম টেবিল দেখি সেটা কিন্তু অনেকটা আন্দাজের উপর। অর্থাৎ অনেক সময় দেখায় যে 20 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে, কিন্তু আদতে সেটা 20 মিনিটের মধ্যে আসে না, আরও কিছুটা সময় বেশি নেয়। সেক্ষেত্রে কিন্তু এখন ইন্ডিয়ান রেলওয়েকে পুরোপুরি স্যাটেলাইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে যেই টাইমটি আপনাকে দেবে সেটি কিন্তু একদম 100% অ্যাকুরেট হবে। অর্থাৎ যদি আপনাকে দেখায় যে 4:50 ট্রেন আসবে তাহলে কিন্তু 4:49 থেকে 50-এর মধ্যেই ট্রেন আসবে, কারণ এখন সম্পূর্ণ ব্যবস্থাটি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে করা হয়েছে। এরপরে নিয়ম অনুযায়ী কিন্তু গুজরাট এবং ঝাড়খণ্ডের পরে এখন ইউপিতেও কিন্তু জেনারেলদের জন্য 10% সংরক্ষণ চালু হয়ে গেছে, যোগী সরকার নেদি মঞ্জুরি। অর্থাৎ ঝাড়খণ্ড এবং গুজরাতের পরে উত্তরপ্রদেশেও জেনারেলদের জন্য, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া সবর্ণ জাতিদের জন্য যে 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল বা যেই ঘোষণা কেন্দ্র সরকার করেছিল সেটি কিন্তু জার লাগু হয়ে গেছে ইউপিতেও। অর্থাৎ এখন থেকে ইউপির সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই 10% যে সংরক্ষণের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এখন দেখার যে পশ্চিমবঙ্গে এই সংরক্ষণটি কবে থেকে চালু হয়, যখনই চালু হবে বন্ধুরা আপনারা সর্বপ্রথম এই চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। এরপরে নিয়ম অনুযায়ী কিন্তু IRCTC কা বড়া ঝটকা, ইয়ে লোক আব বুক নেই কর পায়েঙ্গে অনলাইন টিকিট। অর্থাৎ যেই সমস্ত ইউজাররা উইন্ডোজ XP অথবা উইন্ডোজ সার্ভার 2003 এই সমস্ত অপারেটিং সিস্টেম ইউজ করছেন তারা কিন্তু এখন থেকে আর IRCTC-র অনলাইন টিকিট বুক করতে পারবেন না। এটার কারণ হচ্ছে IRCTC কিন্তু তাদের যে ওয়েবসাইটটিকে আপগ্রেড করে দিয়েছে এবং উইন্ডোজ XP বা উইন্ডোজ সার্ভার 2003 এর নিচে যারা অপারেটিং সিস্টেম ইউজ করছে তাদের জন্য কিন্তু এখন থেকে আর IRCTC সাপোর্ট করবে না। আপনি যদি উইন্ডোজ XP বা উইন্ডোজ সার্ভার 2003-এর নিচের কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে এক্ষুনি আপনার যে অপারেটিং সিস্টেমটিকে আপগ্রেড করে নিন, নাহলে কিন্তু আপনিও আর রেলওয়ে টিকিট বুক করতে পারবেন না। পরের যে নিয়মটি জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী রেলওয়ে কা বড়া তোহফা,
টিকিট কনফার্ম না হোনে পারবি কর সকেঙ্গে সফর। হ্যাঁ বন্ধুরা, রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ের নতুন যেই নিয়মটি জারি হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনার টিকিট কনফার্ম না হয়, অর্থাৎ আপনি যদি আরএসি অথবা ওয়েটিং লিস্টে থাকেন, তবুও কিন্তু আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন। এর জন্য কিন্তু টিটির কাছে একটা নতুন ট্যাব দেওয়া হবে, যে ট্যাবের মাধ্যমে ওই ট্রেনে কতগুলো সিট ফাঁকা আছে বা কতজন ওয়েটিং লিস্টে আছেন বা কতজন আরএসি আছে সে সব কিন্তু দেখতে পারবে, এবং সেই লিস্ট দেখে কিন্তু অন স্পট আপনাদের রিজার্ভেশনের ব্যবস্থা করে দেবে টিটি। অর্থাৎ এখন থেকে আপনি যদি ওয়েটিং লিস্টেও থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন রিজার্ভেশনের মতনই। এরপরে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু জলদ ড্রোনকে জড়িয়ে পৌঁছেগা আপকা পার্সেল, ই কমার্স কোম্পানি নে শুরু কিয়া তৈয়ারি। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনি কিন্তু ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে যদি আপনি শপিং করেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো লোক এসে আপনার পার্সেল দিয়ে যাবে না, আপনাকে কিন্তু ড্রোন এসে এখন কিন্তু আপনার পার্সেল দিয়ে যাবে। এবং যে ড্রোন লাগানো হবে সেই ড্রোনের ওজন কিন্তু 250 গ্রাম থেকে প্রায় 1.5 কিলো পর্যন্ত হবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রায় বেশিরভাগই কিন্তু এখন থেকে আপনি ড্রোনের মাধ্যমে পেয়ে যাবেন। এর জন্য কেন্দ্র সরকারের কিন্তু অনুমতি পেয়ে গেছে, কারণ ড্রোনকে কেউ ইউজ করতে গেলে তাকে কেন্দ্র সরকারের পারমিশন নেওয়া আবশ্যক। সেই জন্য কেন্দ্র সরকারের থেকে পারমিশন তারা পেয়ে গেছে, এবং কিছুদিন পর থেকেই কিন্তু ফ্লিপকার্ট এবং অ্যামাজনের থেকে এই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে, এবং আপনিও কিন্তু ড্রোনের মাধ্যমে আপনার বুকিং করা সমস্ত মাল কিন্তু আপনি পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো পয়সা দিতে হবে না। তো বন্ধুরা, যেগুলো নিয়ম চালু হয়েছে তার মধ্যে কোন নিয়মটি আপনাদের সবচেয়ে কাজের মনে হলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।